সবার প্রথমেই সকলকে স্বাগত জানাই বং ইংলিঙ্গে। লাস্ট উইকে আমাদের এখানে প্রথম স্নোস্টর্মের অ্যালার্ট ছিল। রাত 11টা থেকে শুরু হওয়ার কথা স্নোফল। আমি তো বারবার এই জানালা ওই জানালা করে যাচ্ছি কখন স্নো শুরু হবে। যথারীতি রাত 11টা বাজতে না বাজতেই স্নোয়ের দেখা মিলল। সকালে উঠেই দেখি চারিধার ঘন তুষারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। আমার চেনা বাইরেটা একদম অচেনা লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ক্লিন করার জন্য লোকজন এসে হাজির হন। তারা মেন রাস্তা, যেগুলো আমাদের একেবারেই মেন পাথওয়ে কমপ্লেক্সের ভেতরে, সেইগুলো ক্লিন করতে ব্যস্ত হয়ে যায়। আমরাও নিজেদেরকে আর আটকে রাখতে পারিনি। আমরাও মোটামুটি শীতের যতটুকু প্রোটেকশন নেওয়া যেতে পারে নিয়ে বাইরে বেরোই। আমরা মা মেয়ে স্নো নিয়ে খেলা শুরু করি আর আমার হাজবেন্ড প্যাটিওটা ক্লিন করতে লাগে। এটাই হলো আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। বেশ সুন্দর আশেপাশটা, আর স্নো পড়ে এর সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে গিয়েছিল। যবে থেকে বাইরে, দেশের বাইরে আছি, প্রত্যেক বছরই আমরা স্নো এনজয় করছি। আর প্রথম দিনের স্নো পড়ার এক্সপিরিয়েন্স বা স্নো পড়লে চারিধার যে কী ভীষণ সুন্দর লাগে সেটা বর্ণনা করার ভাষা থাকে না। এই বছর আমেরিকাতে, উত্তর আমেরিকাতে স্নোয়ের প্রাবল্য বা শীতের প্রাবল্যটা একটু বেশি। এই বছর আর্কটিক ব্লাস্ট ঘটেছে, অর্থাৎ নর্থ পোলের যে তীব্র ঠান্ডা হাওয়ার একটা বলয় রয়েছে সেটি স্প্রেড করে কানাডা ক্রস করে যুক্তরাষ্ট্রেও এসে পৌঁছিয়েছে। বিভিন্ন স্টেটের টেম্পারেচার -30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে গিয়েছে, তাই এবার ঠান্ডাটা প্রচণ্ডই বেশি। আমরা ইউএসের নর্থ ইস্টার্ন সাইডের একটি স্টেটে রয়েছি, ম্যাসাচুসেটসে। এখানেও এখন মোটামুটি -12 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার যাচ্ছে। স্নো দেখতে যতই ভালো হোক, কিন্তু স্নোয়ের পরবর্তী জীবন সাধারণ মানুষের জন্য ভীষণ কঠিন। রাস্তা খুবই পিচ্ছিল হয়ে যায়। এখানে যেহেতু সকলকেই মোটামুটি ড্রাইভ করতে হয়, গাড়ি প্রচণ্ড স্কিড করে বা স্লিপ করে রাস্তায়, সেই জন্য প্রচুর অ্যাক্সিডেন্টস হয়। তারপরে তো ঠান্ডা রয়েইছে, বহু জায়গায় পাওয়ার কাট হয়ে গিয়েছে, তারপরে ফ্লাডিং হচ্ছে। সব কিছুরই যেমন ভালো মন্দ রয়েছে, স্নোফলের এটাও একটা মন্দ দিক বলা যেতে পারে। কিন্তু যেদিন স্নো পড়ে আমরা চুটিয়ে মজা করি সকলে মিলে। আর স্নো পরবর্তী প্রকৃতির অপরূপ দৃশ্যকে নিয়ে আমি একটা ব্লগ অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে, লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, অবশ্যই তোমরা দেখে নিও। এই ছিল আমার 2024-এর ফার্স্ট স্নোফলের এক্সপিরিয়েন্স। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা টপিকে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। আজ আসি।